বর্তমানে বিশ্বের সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ নিজেদের অর্থায়নে করে ফেলল পদ্মা সেতু। পদ্মা সেতু পৃথিবীর সব থেকে বড় দ্বিতল সেতু এবং সেতুর সক্ষমতার বিচারে এটি বর্তমান পৃথিবীর সেতুর তালিকায় রয়েছে এক নম্বরে। এসব নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আজ আলোচনা করব কিভাবে পদ্মা সেতু শুধু বাংলাদেশ না ভারতের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। পদ্মা সেতুর মাধ্যমে কিভাবে ভারত লাভবান হবে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। পদ্মা সেতু হলে দক্ষিণবঙ্গের 21টি জেলা যুক্ত হবে ঢাকার সাথে। এসব জেলার জিডিপি প্রতি বছর বৃদ্ধি পাবে 2% বেশি হারে। বরিশালের পেয়ারা থেকে শুরু করে ফরিদপুরে খেজুরের গুড় সবকিছুই খুব সহজে চলে আসবে ঢাকায়। ঝিনাইদহ মাগুরা যশোরে কাঁচা শাকসবজি 4-5 ঘন্টায় চলে আসবে ঢাকায়। দক্ষিণবঙ্গের হাজারো কৃষক ব্যবসায়ীদের পদ্মার পাড়ে আর বসে থাকতে হবে না ফেরির আশায়। দেখা লাগবে না যে নিজেদের শেষ সম্বল স্বপ্নের ফসল কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে ফেরিতে পার না হবার কারণে। পদ্মা সেতু হলে শুধু 21টি জেলার শাকসবজি কাঁচামাল ঢাকা আসবে না, এই সেতুর মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যর হার বেড়ে যাবে 100% বেশি। মংলা সমুদ্র বন্দর তখন পুরোপুরি কাজে লাগবে বাংলাদেশ। বর্তমানে মংলা সমুদ্র বন্দর থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগে 7-8 ঘন্টা, যেখানে কিনা 3-4 ঘন্টার সময় লাগে ফেরিতে পার হতে। আবার অনেক সময় ফেরিতে উঠতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। গড়ে এখন পদ্মা সেতুর কারণে সময় বেঁচে যাবে 5 ঘন্টা, এতে করে 5-6 ঘন্টায় মালামাল চলে আসবে ঢাকায়। সব মিলে পদ্মা সেতু হলে মংলা সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি সিংহভাগ হয়ে থাকে মংলা সমুদ্র বন্দর দিয়ে। বর্তমানে প্রায় 400টিরও বেশি পণ্যবাহী ট্রাক ভারত থেকে মংলা সমুদ্র বন্দরে ভিড়ে, যেখানে প্রতিদিন 1 কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে দুই দেশের মধ্যে। পদ্মা সেতু হলে ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের দুয়ার খুলে যাবে। যেহেতু বাংলাদেশ ভারত থেকে বেশি আমদানি করে থাকে, তাই পদ্মা সেতু হলে বাংলাদেশ আরো বেশি আমদানি করবে ভারত থেকে, তাই ভারত পদ্মা সেতুর মাধ্যমে বেশি লাভবান হবে। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 1000 পর্যটক যেয়ে থাকে ভারতে। এখন ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে প্রায় 12 ঘন্টা, যেখানে কিনা ফেরি পারাপার হতে সময় লেগে যায় 2-3 ঘন্টা। পদ্মা সেতু হলে এই সময় প্রায় 4 ঘন্টা কমে যাবে, যেখানে কেউ ঢাকা থেকে সকাল 9টায় রওনা দিলে বিকাল 5টার আগে পৌঁছে যাবে কলকাতায়। সময় কম লাগার কারণে কলকাতায় বাড়বে বাংলাদেশি পর্যটকের সংখ্যা গাণিতিক হারে, যার জন্য লাভবান হবে কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশ ভারতের স্থল বন্দরের বাণিজ্যের 90% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে যেসব ট্রাক ঢুকত বাংলাদেশে মালামাল নিয়ে, সেসব মালামাল পৌঁছাতে হতো রাজধানী ঢাকায়, আর ঢাকায় যেতে পাড়ি দিতে হয় নদী পদ্মা। অনেক সময় দেখা যায় শত শত ট্রাক পদ্মার পাড়ে দাঁড়িয়ে থাকে ফেরির জন্য, সারা রাত পার হয়ে যায়, কিন্তু সামনের দিকে থাকা ট্রাকগুলো শুধুমাত্র ফেরি পেলেও পিছনে থাকা ট্রাকগুলো ফেরি পায় না। সকাল হলেই বেড়ে যায় যাত্রীবাহী বাসের সংখ্যা, যাতে করে ফেরিগুলোতে মালামাল ট্রাকের জায়গায় পারাপারের সুযোগ করে দেয়া হয় যাত্রীবাহী বাস, যাতে করে যাত্রীগুলো দ্রুত ঢাকায় যেতে পারে। এতে করে একদিন এক রাত পদ্মার পাড়ে দাঁড়িয়ে থাকতে হয় এখনো অনেক ট্রাকের। যখন কিনা পদ্মা সেতু চালু হয়ে যাবে, তখন পদ্মা সেতুর কল্যাণে এই ট্রাকগুলো আর দাঁড়িয়ে থাকবে না ফেরির জন্য। 6-7 ঘন্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছে যাবে এসব ট্রাক। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে, এতে করে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রামের অনেক পণ্য কম যাতায়াত খরচে পৌঁছে যাবে কলকাতায়। পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অনেক মিল ফ্যাক্টরি গড়ে উঠবে দক্ষিণবঙ্গে, যে জায়গা থেকে আমরা খুব সহজে ভারতে পণ্য বিক্রি করতে পারবো এবং ব্যবহার করতে পারবো পাশাপাশি মংলা সমুদ্র বন্দর অন্যান্য দেশে আমাদের পণ্য পাঠানোর জন্য। ভারত ছাড়াও অনেক দেশ ইতিমধ্যে বাংলাদেশের এই অভূতপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশে ব্যবসার জন্য আগ্রহ দেখাচ্ছে। সব মিলিয়ে বলা যায় পদ্মা সেতু বাংলাদেশ ভারতের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ প্রভাব ফেলবে, যাতে করে পদ্মা সেতু হলে শুধু বাংলাদেশ না লাভবান হবে ভারতও।